ফেসবুকে কমেন্ট করলে জেলে যেতে হতো, ডিজিএফআই ধরে নিয়ে যেত, র‍্যাব ধরে নিয়ে যেত। এখন প্রকাশ্যে লক্ষ লক্ষ লোক স্লোগান দিচ্ছে, খুনি হাসিনার গতিতে লাথি মারো একসাথে, ভোট চোর হাসিনার গতিতে লাথি মারো একসাথে। এটা কেন সম্ভব হচ্ছে? কেননা একজন দুইজন পাঁচজন দশজন নয়, লক্ষ লক্ষ লোক নেমেছে রাস্তায়। এই যে 100-256 জন ডিসি এবং এসপি কিন্তু আমি লিস্ট করেছি জেলা, এরা তো নিস্তার পাবে না। এখন ওই ওই থানার মনে করেন দারোগা, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, হাবিলদার, তার কি খেয়ে পরে কাজ নাই? সে হাসিনার জন্য লোককে গুলি করে মারতে যাবে? এটা সবচেয়ে এই রকম স্লোগান দেওয়ার সাহস কয়েকদিন আগে তো কারো ছিল না, এবং এইরকম স্লোগান দিলে একটা হাসিনার বিরুদ্ধে কার্টুন আঁকলে জেলে যেতে হয় এবং মারা যেতে হয়। মুশতাক আহমদকে মেরে ফেললো, আর ওই যে কার্টুনিস্ট কি নাম ওকে জেলে দিল, ওই কিশোর কার্টুন একটা 15-16 বছরের ছেলে ফেসবুকে হাসিনার বিরুদ্ধে আপত্তিকর একটা মন্তব্য করায় তাকে জেলে দিয়েছিল হাসিনা সরকার। তো এখন এই ঘটনাগুলোকে এই স্লোগান এবং ময়মনসিংহ এবং চট্টগ্রামের সভা এবং তার স্লোগানের সঙ্গে আপনি জাস্ট পাশাপাশি দাঁড় করিয়ে দেখেন, হাসিনা যেখানে কার্টুন আঁকা সহ্য করত না, ফেসবুকে কমেন্ট করলে জেলে যেতে হতো, ডিজিএফআই ধরে নিয়ে যেত, র‍্যাব ধরে নিয়ে যেত, এখন প্রকাশ্যে লক্ষ লক্ষ লোক স্লোগান দিচ্ছে, খুনি হাসিনার গতিতে লাথি মারো একসাথে, ভোট চোর হাসিনার গতিতে লাথি মারো একসাথে। এটা কেন সম্ভব হচ্ছে? কেননা একজন দুইজন পাঁচজন দশজন নয়, লক্ষ লক্ষ লোক নেমেছে রাস্তায়, এবং লক্ষ লক্ষ লোককে শায়েস্তা করার জন্য হাসিনার লক্ষ লক্ষ পুলিশ ও সেনাবাহিনী নেই। এবং সেনাবাহিনী কাকে গুলি করবে, গুলি পুলিশ কাকে গুলি করে মারবে, এই যে জনস্রোত, তার ভেতরে কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগনা, কারো জামাই, কারো শ্বশুর, কারো দুলাভাই, কারো শালা, এরা মারা যাবে। সুতরাং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মতো, পাঞ্জাবি বাহিনীর মতো তো গুলি করতে পারবে না, কেননা পাঞ্জাবিরা জানতো বাঙালি তা যেটাকে তারা মারছে তাদের সঙ্গে তাদের কোনো আত্মীয়তা নেই, কোনো রক্তের সম্পর্ক নাই। কিন্তু শেখ হাসিনা, আপনি একটা জিনিস ভুলে গেছেন, এই যে পুলিশের উপর আপনি ভরসা করছেন, যে আর্মির উপর ভরসা করছেন, তারা আপনার সঙ্গে থাকবে, ভোট চুরির ব্যাপারে সাহায্য করবে, টাকা পয়সা দেবেন, তারা আপনার অনুগত থাকবে। কিন্তু যেই তারা দেখবে বাতাস অন্য দিকে বইছে, তারা কিন্তু সেই দিকে পাল তুলবে, এবং তারা কোন দুঃখে আপনার টলটলায়মান সরকার বাঁচাতে গুলি করবে। কারণ আমার কাছে এইমাত্র সবাই শুনলো এই যে 100-256 জন ডিসি এবং এসপি কিন্তু আমি লিস্ট করেছি জেলা, এরা তো নিস্তার পাবে না। এখন ওই ওই থানার মনে করেন দারোগা, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, হাবিলদার, তার কি খেয়ে পরে কাজ নাই? সে হাসিনার জন্য লোককে গুলি করে মারতে যাবে? ঢাকায় তারা চেষ্টা করছে, আমার সঙ্গে একটু আগে বাংলাদেশের অনেক রাজনীতিবিদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা অনেকেই আমাকে বলেছেন যে বিএনপির কিছু নেতৃবৃন্দ ঢাকা কেন্দ্রিক তারা অলরেডি আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়ে, এরা প্রথমবার একটা আঁতাত করতে চেয়েছিল যে 100টা সিট বিএনপিকে দেবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। এখন সিট বন্টন না, হাসিনা তাদের টাকা দিয়ে হাত করার চেষ্টা করছে, যে খুলনা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী আমার চিন্তার ব্যাপার না, ঢাকা বাঁচানো আমার চিন্তা, এবং ঢাকা বাঁচানোর জন্য তারা বিএনপির কাছে ধর্ণা দিয়েছে। কিন্তু বিএনপির যে গ্রাসরুটস, তৃণমূলের যে প্রতিরোধ, এটা তো বিএনপি যারা টাকা খাবেন, টাকা তো নিশ্চয়ই নিয়েছে, খাবে, কিন্তু কাজ করবে না, কাজ করতে পারবে না। তারা টাকাও খাবে হাসিনার, এবং তারা হাসিনার বিরুদ্ধে কাজ করতে বাধ্য হবে। সুতরাং ঢাকাতে আমি তো মনে করি 50 লক্ষ লোক থাকবে কমপক্ষে।
50 লক্ষ লোক নামবে। এবং আমি সবাইকে বলি যারা ঢাকার বাইরে আছেন, তারা 2-3 দিন আগে যেভাবেই হোক ঢাকায় আসেন এবং সাথে বাঁশের লাঠি নিয়ে আসবেন। আপনার ট্রেনে করে আসবেন, আপনাদের কে থামাবে লাঠি আনতে? এবং ট্রেন বন্ধ করে দেবে, কয়দিন বন্ধ না, একদিন দুই দিন, যেদিনই খুলবে, যেদিনই বাস খুলবে, আপনারা পুরো বাস নিয়ে ঢাকায় চলে আসবেন। সুতরাং হাসিনার পতন ঢাকাতেই হবে। 10ই ডিসেম্বর হাসিনার কবর হবে, রাজনীতির কবর হবে ঢাকার, ঢাকার রাজপথে। জি স্যার, যেমনটি এর আগের অতীতের অভিজ্ঞতায় একটি ঘটনা আমার স্মরণ করছে, যেটি বেগম জিয়া যেটি মার্চ ফর ডেমোক্রেসি উনি ঢাকায় এই এরকম একটা অবরোধ দেখেছিলেন, যেটা 2014 সালের ইলেকশনের সময়। সেই সময় কিন্তু ঢাকায় কোনো নেতা, আমরা দেখেছি সব নেতারা কেউ রাস্তায় বাইর হন, একমাত্র বেগম জিয়া ফ্ল্যাগ নিয়ে ওনার বাসার সামনে পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, আপনার নিশ্চয় মনে আছে। এরকম কিছু যদি আবার হাসিনা সরকার যদি সবাইকে ম্যানেজ করে ফেলে তাহলে তো হবে। এনপির ঢাকা কেন্দ্রিক কিছু নেতা জীবিত মৃত, তারা এই মায়ার বাড়িতে গিয়ে টাকা নিয়ে বালতি ভর্তি টাকা নিয়েছে, প্লাস্টিকের বড় বালতির ভিতরে 1000 টাকার নোট, 100 টাকার নোট, এইভাবে টাকা দেওয়া হয়েছিল বিএনপিকে, যাতে তারা ঢাকায় খালেদা জিয়ার বাড়ির সামনে যেন ওই বালির বস্তা, যখন বালি যখন ফেলছে ট্রাকে করে, তখন বিএনপির একটা কর্মীও সেখানে ছিল না। এটা তো 2 আর 2 এর মতো পরিষ্কার। 4, যে ওখানে টাকা খেয়ে বিএনপির ঢাকা কেন্দ্রিক কিছু নেতৃবৃন্দ হাসিনার পক্ষে কাজ করেছিল 2014 সালে। কিন্তু খালেদা জিয়াকে তো এখন রাস্তায় নামতে হবে না। সেদিন আমার খুব ভালো লেগেছে, মির্জা ফখরুল ইসলাম ময়মনসিংহের সভায় উনি একটা খালি চেয়ার দেখিয়ে বলেছেন, এই চেয়ারটা খালি আছে কার জন্য জানেন? এই চেয়ারে বসবেন দেশনেত্রী খালেদা জিয়া। আমি তাই মনে করি, খালেদা জিয়াকে শারীরিকভাবে মিটিংয়ে আসার দরকার নেই। খালেদা জিয়া যদি হুইল চেয়ারে করেও ঢাকায় কোনো সভায় আসেন, সেদিন তো বঙ্গভবন এবং গণভবন একটা ফার্নিচারও বোধ হয় আস্ত থাকবে না, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং খালেদা জিয়ার যে শক্তি, এটা ওনার প্রকাশ্যে আসার দরকার নেই, উনি যে আমাদের সঙ্গে আছেন এটাই যথেষ্ট। তবে আমি মনে করি বিএনপির সাথে এখন রেজা কেবরিয়া সাহেব, মাহমুদুর রহমান মান্না, মাহমুদুর রহমান মান্না, রেজা কেবরিয়া, জুনায়েদ সাকি, এরা এবং মেজর হাফিজ, বিএনপির সবাইকে পয়সা দিয়ে কেনা যাবে না। ডক্টর আব্দুল মঈন খানকে পয়সা দিয়ে কেনা যাবে না, মেজর হাফিজকে পয়সা দিয়ে কেনা যাবে না, মির্জা ফখরুল ইসলামকে পয়সা দিয়ে কেনা যাবে না, খালেদা জিয়াকে পয়সা দিয়ে কেনা যাবে না। এরকম আরো অনেক নেতা বিএনপিতে আছেন যাদেরকে পয়সা দিয়ে কেনা যাবে না। তারপরে বিএনপির সহযোগী সহযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আপনি 1000 কোটি টাকা দিয়ে, 10000 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না, এরকম বিক্রি হয় না। এই ধরনের বহু লোক আছে। আমি দর্শক শ্রোতাদের বলছি, যারা আমার কথা ন্যূনতম কথা বিশ্বাস করেন যে আমি নিজে সৎ এবং আমি কোনো অসৎ ব্যক্তির সংযোগ আমি সম্পর্ক রাখি না, যেটা আপনারা আগেই বলেছি, আওয়ামী লীগের যারা আমার এককালে বন্ধু ছিল তাদেরকে আমি প্রাক্তন বন্ধু বলি, তাদের সঙ্গে সামাজিকভাবে আমি আসা যাওয়া করি না। সুতরাং আমার কথায় যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করবেন কিছু লোক টাকা খাবে, খাচ্ছে, খেয়েছে, তবে সবাইকে টাকা দিয়ে কেনা যাবে না। কিছু ফকির নির্পুত আছে যারা বাপের জন্মে রিক্সায় চড়ে নেই, তারা এখন 50 কোটি টাকা, 100 কোটি টাকা দিলে তাদের মাথা খারাপ হয়ে যায়। দেখেন নাই যে ডাইনি বুড়ি রহসনের স্বাদ, 82-83 বছর বয়স, এই 83 বছরের বুড়িও এই কত 40 কোটি টাকা খেয়ে হাসিনার পক্ষে কাজ করছে। তো এখন আরেকটা ব্যাপার, সাবধান সাবধান, এই যে জাতীয় পার্টির যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, জাতীয় পার্টির রসনের স্বাদ জিএম কাদের এবং বিদিশা এর স্বাদ,
এদের নেতৃত্বে যে জাতীয় পার্টি আছে তাদেরকেও জেলে পুরতে হবে, ওদের সঙ্গে কোনো বৈঠক করা যাবে না, এবং ওদের ওদের সমন্বয়ে ওদের সঙ্গে মিলে হাসিনাকে আন্দোলন করতে হবে। বিএনপির কি এতই শক্তি খর্ব হয়ে গেল যে জিএম কাদের মতো একটা বদমাশ ওরকম একটা লোক যে 2018 নির্বাচনে এখনো সে কিন্তু সংসদে বসে আছে, বেআইনি সংসদে। তার মানে 2018 নির্বাচনের কারচুপিতে জিএম কাদের 100% অংশীদার, যেমন ডাইনি বুড়ি রসনের সাথে অংশীদার। তাদের সঙ্গে আলোচনা করার মতো অত খারাপ দিন তো বিএনপির আসে নাই। বিএনপি আলোচনা করবে রেজা কেবরিয়া, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, এদেরকে নিয়ে, এদের সঙ্গে মিলে, এবং জামাতে ইসলামীকে তো এরা আসতে দিচ্ছে না, তাকে কোণঠাসা করছে, বিএনপি থেকে সরিয়ে দিচ্ছে, ওই আওয়ামী লীগের টাকা খেয়ে। আপনার ওই যে টুকু ইকবাল মাহমুদ টুকু বলছে বিএনপি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে পরকীয়া প্রেম চলছে, এগুলো তো আসলে আওয়ামী লীগের পক্ষের কথা। এগুলো জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বলে আসলে তারা উনি ওই জামাতের বিরুদ্ধে কথা বলছেন, আসলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথাগুলো বলা হয়েছিল। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে।